নমস্কার বন্ধুরা, আজকে উল্টো রথ। সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আর কালকে ছিল বিপত্তারিণী পুজো। আমার ঘরে বিপত্তারিণী পুজো আমি নিজেই করি। তো চলো এবার দেখিয়ে দিই। মাকে তো এখানে পরিষ্কার করে চান ঢান করিয়ে মালা পরিয়ে দিয়েছি, আর আমি নিজে নিজে কীভাবে পুজো করি সেটাই তোমাদের আজকে দেখাবো। এখানে 13টা ফুল আলাদা নিয়েছি, আর এছাড়া অন্য ফুল আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, আম পাতা, আর এটা দেখছো 13টা ধূপ, 13টা সুতো দিয়ে গেট দেওয়া, আর 13টা ফল, 13টা পান, 13টা সুপুরি, এগুলো লাগে পুজোতে। আর এখানে আলতা, সিঁদুর, গামছা, নোয়া, পলা, শাঁখা এইসব রয়েছে, এগুলো দিতে হয় মাকে। আগে আমি পুরোহিত দিয়ে পুজো করাতাম, এখন আমি নিজের মনের মতো করে নিজেই করি। ব্রতকথার বই আছে, তার মধ্যে সব কিছু থাকে, কীভাবে কী পুজো করতে হয় সেটা পড়েই করি। এই দেখো আমি এখানে মায়ের ঘট পেতে দিয়েছি, ওপরে একটা গামছা দিয়েছি, আর পুষ্পাঞ্জলি করেছি, আর 13টা ফুল আলাদা দিয়েছি, তার উপরে একটা বেলপাতায় সিঁদুর আর তেল গুলে দিয়েছি। এটা দিতে হয় মাকে। তো সেই গোলা সিঁদুরটা দেখতে পাচ্ছ ওপরে, আর এখানে 13টা ফল, 13টা পান সুপুরি দিয়ে, এই 13টা সুতো ধূপ দিয়ে বাঁধা, 13টা মিষ্টি অন্য অন্য বাদ দিই, এবারে আনা হয়নি, 13টা বাতাসায় দিয়েছি, নৈবেদ্য নিজে দেখলে 13টা। এখানে গুরুদেব। এভাবেই আমি সকালবেলা ফল দিয়ে পুজো দিই মাকে। সকালে কোনো ভোগ দেওয়া হয় না, শুধু ফল, 13টা ফল এই দিয়ে পুজো প্রত্যেক বছর পুজো করি, আর সন্ধেবেলা মায়ের জন্য আমি ভোগ রান্না করি। এই দেখো এখানে লুচি করব, আর ছোলার ডাল বসিয়েছি, ছোলার ডাল হবে। খুব এই যে ময়দা মেখে লেচি করে রেখেছি, আমি একাই সব করি। দেখো লুচি ভেজে নিয়েছি, লুচিগুলো অতটা ভালো হয়নি, একাই বেলেছি ভেজেছি বলে একটু গ্যাসটা কমিয়ে নিয়েছিলাম। আর ছোলার ডালটা সেদ্ধ হয়ে এসেছে, ফোড়ন দেবো। খুব ছিমছাম রান্না করি, খুব একটা মশলা এই সময় দিই না, ভোগের রান্নায় খুব মশলা আমি দিই না, শুধু একটা ভাজা মশলা দিয়েছি, জিরেটাকে একটু শুকনো ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর এখানে আলুর দম। ভোগগুলো আমি প্লেটে আর থালায় বাটিতে দিয়ে দিয়েছি, নারায়ণের আলাদা আর মায়েদের জন্য আলাদা। দেখতে পাচ্ছ একটা পাত্রে 13টা লুচি, ছোলার ডাল, আলুর দম সব ওদিকে গুরুদেবকে দিয়েছি, আর অন্য অন্য ঠাকুরদের। তো এখানে আমি সব আমার ঘরে যত মা আছে সব মাকেই আমি বিপত্তারিণী বলে মনে করি, আর সব মায়ের উদ্দেশ্যেই আমি একবারে একটা থালায় 13টা লুচি দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। এই ছিল আজকের আমার বিপত্তারিণী পুজো। এভাবেই আমি প্রত্যেক বছর পুজো করি, অন্য অন্যবার একটু বেশি হয়, আমি এবছর বাজারে যাইনি, আমাকে যা এনে দিয়েছে আমি সেভাবেই পুজোটা করলাম। নিজে বাজারে গেলে মনের মতো কিনে পুজো দেওয়া যায়, কিন্তু সম্ভব হয়নি। এই হচ্ছে আমার বিপত্তারিণী মা। এগুলো গত বছরের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই যে এটা মা তারা। গত বছর আমি এভাবে পুজো দিয়েছিলাম, সেটাই একটু ভিডিও নেই, ছবি রয়েছে সেটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজ বিদায়।